আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রদেরকে বলছি, আজকে এইটের প্রথম অধ্যায় বা চ্যাপ্টার ওয়ান লেসন ওয়ানটা পড়ানো শুরু করব। আজকে চ্যাপ্টার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে দা উইন্ড ক্যাপ, মানে বায়ুযুক্ত টুপি। দা উইন্ড ক্যাপটা লিখেছেন জেন ওলেন। জন্মগ্রহণ করেছেন কত সালে? 1939 সালে, মানে 1939। মৃত্যু সম্পর্কে কোনো কিছু মেনশন করা নেই এখানে, তো যে ওলেন সম্পর্কে আজকে একটু বলে নেব, নিয়ে পাঠ্যসূচির সূচনা করব। জেন ওলেন হচ্ছেন আমেরিকান অথর অ্যান্ড এডিটর। জেন ওলেন ছিলেন আমেরিকান অথর এবং এডিটর। জেন ওলেনের উল্লেখযোগ্য দুটো বুকসের নাম হলো দ্য হলোকাস্ট নোভেলা আর ডেভিলস অ্যারিথমেটিক। জেন ওলেন মোর ওভার 280 বুকস লিখেছিলেন। জেন ওলেন 280টার উপরে বই লিখেছিলেন। তার উল্লেখযোগ্য হলো তিনি পরিচিত বা ফেমাস হয়েছিলেন তার চিলড্রেন্স বুকের জন্য। তাহলে জেন ওলেন সম্পর্কে কি জানলাম আমরা? জেন ওলেন দ্য উইন্ড ক্যাপের অথর। জেন ওলেন ছিলেন একজন আমেরিকান অথর এবং অ্যান্ড এডিটর, আমেরিকার লেখক এবং সম্পাদিকা। তো জেন ওলেন মোট 280টিরও বেশি বই লিখেছিলেন। তার উল্লেখযোগ্য দুটো বই হলো দ্য হলোকাস্ট নোভেলা আর ডেভিলস অ্যারিথমেটিক। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন বা ফেমাস ছিলেন তার চিলড্রেন্স বুকসের জন্য, মানে ছোটদের বই লেখার জন্য। তাহলে দ্য উইন্ড ক্যাপের লেখক সম্পর্কে কিছুটা আলোচনা করলাম, এবার পাঠ্যসূচি সম্পর্কে আলোচনা করব। দ্য উইন্ড ক্যাপের সাবস্টেন্স বলতে গিয়ে বলতে হয় যে একটা বালক ছিল, দেয়ার ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্ট টু বি এ সেলার। একটা বালক ছিল যে কি করত, সর্বদা নাবিক হতে চাইত। বাট হিজ মাদার ডিড নট গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কখনো সমুদ্রে যেতে দিত না। তাহলে সেই যে বালকটা, তার সর্বদা হার্ট ডিজায়ার কি ছিল, যে সে সমুদ্র ভ্রমণ করবে, কিন্তু তার মা তাকে যেতে দিত না। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে এমন যে এ বয় বা এ ল্যাড হু ওয়ান্ট টু বি এ সেলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। একটা বালক ছিল যার নাম ছিল জন, সে কখনো সে সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার মা কখনো তাকে সমুদ্রে যেতে দিত না। তার মা তাকে কি বুঝিয়ে রাখতো, যে ইউ আর আ ফার্মার সন, তুমি হলে একটা কৃষকের পুত্র। ইউ আর এ ফার্মার সন, তুমি হলে একটা কৃষকের পুত্র। ইউ নো দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি মাটির গন্ধ জানো। অ্যান্ড দ্য টার্ন অফ দ্য সিজনস, এবং ঋতু পরিবর্তন। তাহলে এইভাবে বুঝিয়ে রাখতো যে তুমি হলে একটা কৃষকের ছেলে, তোমার ঋতু পরিবর্তন এবং মাটির গন্ধ সম্পর্কে জানা, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি কিছু জানো না। ইউ ডিড নট নো অ্যাবাউট দ্য সি। তাহলে এখানে বালকটা, প্রথম স্ট্যান্ডার্ডটা আমরা দেখব যে বালক একটা ছিল, সে তার হার্ট ডিজায়ার ছিল বা তার মন সর্বদা চাইত সমুদ্রে পরিভ্রমণ করতে বা সমুদ্রে ভ্রমণ করতে, কিন্তু তার মা কখনো তাকে সমুদ্রে যেতে দিত না। কি বলতো, যে ইউ আর আ ফার্মার সন, তুমি হলে একটা কৃষকের পুত্র। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েলস, এবং মাটির গন্ধ জানো। বাট ইউ ডিড নট নো অ্যাবাউট দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছু জানো না। তাহলে এইটা শোনার পরে দ্য বয় ওয়েন্ট আউট হিজ ফার্ম ওয়ার্ক। সেকেন্ড স্ট্যান্ড যেটা আমরা দেখবো, ছেলেটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাহলে কোথায় চলে গেল, দ্য বয় ওয়েন্ট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট। ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে তার খামার খেতে চলে গেল কাজ করতে। বাট ডিড নট মেনশন এগেইন দ্য সি, কিন্তু সমুদ্রের সেই ঘটনাটা আর কখনো বা সমুদ্রের যাওয়ার সেই ইচ্ছা প্রকাশটা আর কখনো সে করলো না। তার পরের স্ট্যান্ড যেটা আমরা দেখবো, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য ফ্লো। একদিন সে কি করছে, তার শস্যক্ষেত্রের পিছন দিয়ে হেঁটে যাচ্ছিল। হি অল রান ওভার বা এ গ্রিনি টিনি টার্টেল, সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপের উপর দিয়ে মারিয়ে গেল। কচ্ছপটা কোথায় ছিল, ক্লড অন ডার্ট, যেটা কর্দমাক্ত অবস্থায় নোংরা জায়গায় পড়েছিল। হি পিক আপ দ্য টার্টেল
and set it on his head. সে কি করলো? সে ওই টার্টল বা কচ্ছপটাকে তুলে নিল এবং সেটাকে তার মাথার উপরে রেখে দিল. After finishing his work on ploughing, তার সেই শস্য ক্ষেত্রে বা খামার ক্ষেত্রে যে কাজটা, সেই কাজটা সম্পন্ন করার পর হি প্লাকড দ্য টার্টল, হি প্লাকড দ্য টার্টল ফ্রম ইজ হেড. সে তার কি করলো? মাথা থেকে সেই কচ্ছপটা নামালো. টু আটার সারপ্রাইজ, কিছুটা অবাক হলো. কেন অবাক হলো? হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেলো যে দ্য গ্রিনি টার্টল টার্ন ইন টু এ টিনি গ্রিন ফেয়ারি. সেই কচ্ছপটা কি করলো? একটা ছোট্ট পরিমাণবে পরিণত হলো. তাহলে সে যখন কচ্ছপটাকে তার মাথার উপর থেকে নামালো, সে যখন কচ্ছপটা তার মাথার উপর থেকে নামালো, তাহলে সে কি লক্ষ্য করলো? যে দা গ্রিন টিনি টার্টেল, মানে গ্রিন টিনি টার্টেল যেটা ছিল ছোট ছোট সবুজ কচ্ছপটা, সেটা কি হয়ে গেল? টার্ন ইনটু এ গ্রিন টিনি ফেয়ারি, একটা সবুজ পরিমাণ. তাহলে সেকেন্ড অনুচ্ছেদে আমরা কি দেখতে পাচ্ছি? যে ওয়ান ডে হি হ্যাড বিন প্লকিং বিহাইন্ড দ্য প্ল, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্ল, সে শস্য ক্ষেত্রের পাশ দিয়ে বা পিছন দিয়ে হেঁটে যাচ্ছিল. হি অল বাট রান ওভার এ গ্রিন টিন টার্টেল ক্লড অন ডার্ট. সে একটা সবুজ ছোট্ট কচ্ছপের গায়ের উপর দিয়ে চলে গেল, যেটা কিনা কাদার উপরে নোংরা মাখা অবস্থায় বা কর্দমাখা অবস্থায় পড়েছিল. হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট অন ইজ হেড, এবং সে কি করলো? সেই কচ্ছপটাকে তুলে নিল এবং সে তার মাথার উপরে রাখলো. আফটার ফিনিশিং হিজ প্লয়িং বা ফিনিশিং হিজ ওয়ার্ক, তার কাজ সম্পন্ন করার পর, শস্য ক্ষেত্রে বা খামার ক্ষেত্রে যে কাজ করতে গিয়েছিল, সেই কাজ সম্পন্ন করার পর কি করলো? হি প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, সে তার মাথা থেকে কচ্ছপটা নিচে নামালো. টু আটার সারপ্রাইজ, কিছুটা অবাক হয়ে গেল. কেন অবাক হয়ে গেল? হি ফাউন্ড দ্যাট, সে লক্ষ্য করলো যে দ্য গ্রিন টিনি টার্টেল বিকেম একদিন তিনি ফেয়ারি. সেই ছোট্ট ছোট্ট যে টার্টেল বা কচ্ছপটা ছিল, সবুজ কচ্ছপটা, সেটা একটা সবুজ পরিমাণবে পরিণত হলো. অ্যান্ড স্টুড আপন অন হিজ প্ল্যাম, সেটা কোথায় দাঁড়িয়েছিল? তার হাতের তালুতে, সেই বালকটার হাতের তালুতে দাঁড়িয়েছিল. এবং সে হিজ বোর্ড হিজ হেড, এবং তার মাথা নত করে দাঁড়ালো. তাহলে এই যে বালকটার সেকেন্ড স্ট্যান্ডটা আমরা দেখবো, যে বালকটার কথা উল্লেখ আছে, সেই বালকটার নাম হচ্ছে জন. সেই বালকটা কি করছে? একদিন তার শস্য ক্ষেত্রের পিছন দিয়ে যাচ্ছিল, আর সে কি করলো? যে হি ওয়াল বাট রান ওভার একদিন টিনি টার্টেল. সে কি করলো? একটা ছোট্ট সবুজ কচ্ছপের উপর দিয়ে মারিয়ে গেল, যেটা পড়েছিল কোথায়? ক্লড অন ডার্ট, যেটা কর্দমাক্ত অবস্থায় নোংরা জায়গায় পড়েছিল. সে কি করলো? হি পিকড দ্য টার্টেল আপ, সেই কচ্ছপটাকে তুলে নিল. অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সেটাকে তার মাথার উপর রাখলো. আফটার ফিনিশিং প্লয়িং, তার শস্য ক্ষেত্রে কাজ সম্পন্ন করার পর, হি প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, সে তার মাথা থেকে কচ্ছপটা নামালো. সেই সবুজ ছোট্ট কচ্ছপটার মাথা থেকে নামালো. টু আটার সারপ্রাইজ, কিছুটা হতভম্ব হয়ে গেল. হি ফাউন্ড দ্যাট, কেন হতভম্ব হয়ে গেল? সে লক্ষ্য করলো যে দা গ্রিন টিনি টার্টেল টার্ন ইন টু এ গ্রিন টিনি ফেয়ারি. তাহলে সে হতবাক হয়ে গেল কেন? যে সে যখন দেখলো যে সেই ছোট্ট কচ্ছপটি তার কিসে পরিণত হয়েছে? একটা ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে, এবং সেটা স্টুড আপন অন হিজ পাম, তার তালুর উপর দাঁড়িয়ে আছে. অ্যান্ড বোর্ড হিজ হেড, এবং তার মাথাটা নত করে. তার পরের স্ট্যান্জা বা ইউনিট ওয়ানের থার্ড স্ট্যান্জাটা আমরা দেখব কি? আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়ালুতার জন্য. তাহলে সেই পরিটা কি করছে? তাকে ধন্যবাদ জানাচ্ছে. কেন? তার কাইন্ডনেস বা দয়ালুতার জন্য. টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছা বলো. কার হৃদয়ের ইচ্ছা?
সেই বালকটা যার নাম ছিল জন, বলে টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ, তুমি তোমার মনের কামনা বা মনের ইচ্ছাটা আমাকে প্রকাশ করো এবং আমি এটা তোমাকে দেব, অবশ্যই দেব। দো হিজ হার্ট ইয়ার্ন টু গো টু দা সি, যদিও সেই বালকটার হৃদয় সবসময় চাইতো কি করতে, সমুদ্রে ভ্রমণ করতে, কিন্তু হি ডিড নট এক্সপ্রেস, সে সেটা প্রকাশ করলো না। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি দেখছি, যে তাকে সেভ বা রক্ষা করার জন্য সেই ছোট্ট সবুজ পরিমাণকটার সেভ বা রক্ষা করার জন্য সে কি বলছে, আই থ্যাংক ফর ইওর কাইন্ডনেস, আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, তোমাকে আমার জীবন রক্ষার জন্য বা তোমার দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা বাবা হৃদয়ের ইচ্ছাটা আমাকে প্রকাশ করো, অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ, এবং আমি এটা অবশ্যই তোমাকে দেব। দো দ্য ল্যাড হু ইয়ার্ন টু বি গো টু দা সি, সেই বালকটা যদিও সে তার মনের ইচ্ছা বা বাসনা ছিল সমুদ্রে যাত্রা করবেন বা সমুদ্রে পরিভ্রমণ করবেন, বাট হি ডিড নট এক্সপ্রেস, কিন্তু সে সেটা প্রকাশ করল না। দ্য ফেয়ারি ক্যান ইজিলি ডিড দ্য হার্ট ডিজায়ার, তার পরের স্ট্যান্ডার্ডে বলছে যে সেই পরিমাণকটা, সে পরিমাণকটা কি করত, খুব সহজেই হৃদয়ের ইচ্ছাটাকে পড়তে পারত। দ্য ফেয়ারি ক্যান ইজিলি রিড দ্য হার্ট ডিজায়ার, হৃদয়ের ইচ্ছা খুব সহজে পড়তে পারত, তাই সে সহজে বলল যে আই সি ইউ, ইউ ওয়ান্ট টু গো টু দ্য সি, আমি দেখতে পাচ্ছি ইউর হার্ট ডিজায়ার ওয়াজ দ্যাট ইউ ওয়ান্ট টু গো টু দ্য সি, আমি দেখতে পাচ্ছি যে তোমার হৃদয়ের ইচ্ছা হলো তুমি সমুদ্রে যেতে চাও। দ্য বয় যার নাম ছিল জন, দ্য বয় হুজ নেম ওয়াজ জন, হিজ ফেস অ্যান্সার ফর হিম, তার এই তার মুখাভঙ্গিটা এটার উত্তর দিল। তাহলে আমরা আমরা দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট ইউনিটে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট ইউনিটে যে একটা বালক ছিল যে সর্বদা চাইতো, যার মনের ইচ্ছা ছিল যে সে সমুদ্রে পরিভ্রমণ করবেন, দেয়ার ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্ট টু বি এ সেলর, একটা বালক ছিল যে সর্বদা পরিভ্রমণ করতে চাইতো, বাট হিজ মাদার ডিড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কখনোই সমুদ্রে যেতে দিত না। কেন, তাকে এইভাবে বুঝিয়ে রাখতো যে ইউ আর এ ফার্মার সন, তুমি হলে একটা কৃষকের পুত্র, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো, অ্যান্ড ইউ নো ইউ অলসো নো দ্য স্মেলস অফ দ্য সয়েলস, তুমি মাটির সোঁদা গন্ধ জানো, বাট ইউ ডু নট নো অ্যাবাউট দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। তার মা ধরে ফার্স্ট স্ট্যান্ডার্ডে আমরা দেখছি সে বালকটার ইচ্ছা ছিল সমুদ্রে পরিভ্রমণ করার, কিন্তু তার মা তাকে এইভাবে বুঝাতো যে তুমি হলে একটা কৃষকের ছেলে, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো এবং মাটির গন্ধ সম্পর্কে জানো, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। তাহলে সেই বালকটা হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, অলওয়েজ ওবেড হিজ মাদার, তার মাকে সর্বদা মান্য করতো বা শ্রদ্ধা করতো, তাই হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে তার খামার খেতে চলে গেল উইথ আ হেভি হার্ট, একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেল, বাট হি ডিড নট মেনশন এগেইন দ্য সি, সে আবার কখনো সেই সমুদ্র সম্পর্কে আর উল্লেখ করেনি বা সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশটা আর কখনো উল্লেখ করেনি। তারপর আমরা সেকেন্ড স্ট্যান্ডে দেখব যে ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য ফ্লো, একদিন সে শস্যক্ষেত্রের পিছন দিয়ে হেঁটে যাচ্ছিল, হি ওয়াল বাট রান ওভার এ গ্রিনি টিনি টার্টেল, এ হি ওয়াল বাট রান ওভার এ গ্রিন টিনি টার্টেল, সে কি করলো একটা সবুজ ছোট্ট কচ্ছপের উপর দিয়ে মারিয়ে গেল। কচ্ছপটা কোথায় ছিল, ক্লড অন ডার্ট, ক্লড অফ ডার্ট মানে হচ্ছে কর্দমাক্ত একটা নোংরা জায়গাতে ছিল। তারপর সে কি করলো, হি পিকড দ্য টার্টেল আপ, সে সেই কচ্ছপটাকে কি করলো তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটাকে কোথায় রাখলো, তার মাথার উপরে রাখলো, আফটার ফিনিশিং হিজ প্লয়িং, তার সেই শস্য ক্ষেত্রে বা খামার ক্ষেত্রে যে কাজ, সেই কাজটা সম্পন্ন করার পর সে কি করলো, হি প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে সেই কচ্ছপটা নিচে নামালো, টু আটার সারপ্রাইজ, সে কিছুটা বিচলিত হলো বা কিছুটা অবাক হয়ে গেল বা হতভম্ব হয়ে গেল, কেন, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে গ্রিন টিনি টার্টেল
যে ছোট্ট সবুজ কচ্ছপটা ছিল টার্ন ইনটু এ ডিম টিনি ফেয়ারি, সেই সবুজ ছোট্ট কচ্ছপটা কিসে পরিণত হলো? সবুজ ছোট্ট পরিমাণবে পরিণত হলো। আর সে কোথায় দাঁড়িয়েছিল? স্টুড আপ অন হিজ পাম, তার তালুর উপরে দাঁড়িয়েছিল। অ্যান্ড বোড হিজ হেড, এবং তার মাথাটা নত করেছিল। তারপরে আমরা থার্ড স্ট্যান্জা, যেটা তৃতীয় স্ট্যান্জা বা অনুচ্ছেদে আমরা দেখব, যে আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস। তাহলে সেই ছোট পরিমাণবটা কি বলছে? আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইওর কাইন্ডনেস, তোমার এই দয়ালুতার জন্য। গিভ মি ইওর হার্ট, টেল মি ইওর হার্টস ডিজায়ার, অর সে মি ইওর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমার কাছে বলো, তোমার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা আমার কাছে বলো। আই উইল গ্রান্ট ইট টু ইউ, আমি তোমার এটাকে পূরণ করব। তাহলে তার জীবনটা রক্ষা করার জন্য সেই ছোট সবুজ পরিমাণবটা কি বলছে? টেল মি ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ, এবং এটা আমি তোমাকে পূর্ণ করব বা এটা আমি তোমাকে দেব। দো দা বয় হার্ট ইয়ার্নস টু গো টু দা সি, যদিও তার হৃদয়ের ইচ্ছা ছিল, সেই বয়ের বা সেই বালকটা যার নাম ছিল জন, তার হৃদয়ের ইচ্ছা ছিল সমুদ্রে ভ্রমণ করার, বাট হি ডিড নট এক্সপ্রেস, কিন্তু সে সেটা প্রকাশ করলো না, সে সেটাকে প্রকাশ করলো না। তারপরে আমরা কি দেখব? দা ফেয়ারি, যে গ্রিন টিনি ফেয়ারিটা ছিল, সে ফেয়ারি সবুজ পরিমাণটা ছিল, ক্যান ইজিলি রিড হার্ট ডিজায়ার, সে সহজেই কি করতো? মানুষের হৃদয়ের কথা বা হৃদয়ের ইচ্ছাটা পড়তে পারত। তাই সে কি বললো? আই সি ইউ, আমি তোমাকে দেখছি, ইওর হার্টস ডিজায়ার ওয়াজ দ্যাট, তোমার হৃদয়ের ইচ্ছা হলো যে ইউ ওয়ান্ট টু গো টু দা সি, তুমি সমুদ্রে যাত্রা করতে চাইছো বা সমুদ্রে ভ্রমণ করতে চাইছো। জনস ফেস অ্যান্সার ফর হিম, জনের মুখাভঙ্গিটা তার প্রত্যুত্তর দিল। তাহলে আজকের এই ফার্স্ট স্ট্যান্জার সম্পর্কে, আজকের এই ফার্স্ট ইউনিটের তিনটে স্ট্যান্জার ডিটেলসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম। যদি কারোর কোনো কিছু অসুবিধা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে পরবর্তী ক্লাসে তার সম্পর্কে একটু আলোচনা করে দেবো। আজকের আপাতত এই পর্যন্ত, ফার্স্ট ইউনিটটা সমাপ্ত করলাম।